এরপরের প্রশ্ন, অনেক মানুষ হাসাহাসি করে, ঠাট্টা করে বা কেউ ঝগড়া করে গালিগালাজ করলে বা বিশ্রী কথা বললে শুনেছি তাদের মুখ 40 দিন পর্যন্ত নাপাক থাকে, কথাটা কতটুকু সত্য? স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারবে কি না? এরপর প্রশ্ন, কোনো মহিলার নাকি নাকফুল হারিয়ে গেলে স্বামীর অমঙ্গল হয়, কতটুকু সত্য? এরপর প্রশ্ন, অনেক মানুষ হাসাহাসি করে, ঠাট্টা করে বা কেউ ঝগড়া করে গালিগালাজ করলে বা বিশ্রী কথা বললে শুনেছি তাদের মুখ 40 দিন পর্যন্ত নাপাক থাকে, কথাটা কতটুকু সত্য? মানুষের মুখ নাপাক থাকবে এরকম কোনো কথা নাই। মানুষে যত খারাপ কথাই বলুক, খারাপ কথা বলার কারণে তার গুণা হবে, পাপ হবে, কিন্তু তার মুখ নাপাক হবে না। এই জন্য মুখ নাপাক হওয়ার কোনো সিস্টেম নেই। স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারবে কি না, এর উত্তর আমরা আগে দিয়েছি। স্ত্রী স্বামীর নাম ধরে ডাকার বৈধতা আছে, কিন্তু শর্ত হচ্ছে যে এটা ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী, ইব্রাহিম আলাইহিসসালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিমু আইনা তাযহাব, হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ, এখান থেকে বৈধতা আছে। কিন্তু আমাদের দেশের কালচার এটা নাই, সিস্টেম এটা নাই। স্ত্রী যদি তার স্বামীর নাম ধরে ডাকে তাহলে স্বামীর মা বাবা অর্থাৎ শ্বশুর শাশুড়ি এটাকে খারাপ মনে করবে, সমাজের লোকেরা খারাপ মনে করবে, আর মানুষ যেটাতে খারাপ মনে করবে এবং ভুল বোঝাবুঝি হতে পারে, ইসলাম শিখায় সেটা থেকে বিরত থাকতে হবে। এরপরের প্রশ্ন, পাত্রী দেখতে গিয়ে পাত্রীকে টাকা দেওয়া কতটুকু শরীয়ত সম্মত? এর বৈধতা আছে, পাত্রীকে দেখতে গিয়ে কিছু না কিছু তাকে দেওয়া উচিত যাতে করে সে খুশি হয়, অন্যথায় সে মনে করবে তাকে দেখার পরে আপনার পছন্দ হয় না, সে মনক্ষুণ্ণ হতে পারে, এই জন্য আপনি তাকে কিছু দিয়ে তাকে খুশি করা উচিত, এটা তার একটা সম্মান বোধ। বাকি কত টাকা দিতে হবে, স্বর্ণ দিবেন না টাকা দিবেন না আংটি দিতে হবে এমন কোনো নির্ধারিত নেই, যে কোনো কিছু আপনি হাদিয়াস্বরূপ দিতে পারেন। তবে আমাদের দেশে আংটি দেওয়ার যে কালচার বা প্রচলন চলছে এটাতে একটা হারাম সম্পর্ক হচ্ছে, সেটা কি আংটি দিতে গিয়ে ছেলে মেয়েটার হাত ধরে আংটি পরিয়ে দিচ্ছে, এটা অবশ্যই হারাম, এটা করা যাবে না। এমনি আপনি আংটি দিলে কোনো মহিলার মাধ্যমে দিয়াতে পারেন অথবা তার পরিবারে কারো হাতে দিয়ে আসতে পারেন, তবে এই সমস্ত আংটি টাংটি বা এই সমস্ত টাকা পয়সা না দিয়ে প্রচলনটা একটু চেঞ্জ করে, বরং আমাদের উচিত আমরা মেয়ে দেখতে গিয়েও কিছু ইসলামী কিতাব দিলাম, সে অপছন্দ করবে, যদি অপছন্দ করে তাহলে বুঝবেন যে এখানে সমস্যা আছে, কারণ কোনো মেয়ে, দিনদার মেয়ে ইসলামী কিতাব দিলে সেটা অপছন্দ করতে পারে না। এগুলোর প্রচলন করা উচিত, কিছু ইসলামী কিতাব দেওয়া, উপহার হিসেবে আমরা ইসলামটাকে প্রচার করলাম, এটা আমাদের উচিত, এই কালচার বা এই প্রচলনটা চালু করা। বাকি যদি আপনি টাকা বা অন্য কোনো কিছু দেন, বৈধ কিছু দেন, এটা জায়েজ আছে, অসুবিধা নেই। এরপর প্রশ্ন, কোনো মহিলার নাকি নাকফুল হারিয়ে গেলে স্বামীর অমঙ্গল হয়, কতটুকু সত্য? এটাও এক ধরনের কুসংস্কার। কোনো মহিলার নাকফুল হারানো, কানের দুল হারানো অথবা কোনো কিছু হারানো, গামছা হারিয়ে গেলে অমঙ্গল হয়, হ্যাঁ, তারপরে কাপড় হারিয়ে গেলে অমঙ্গল হয়, গেঞ্জি হারিয়ে গেলে অমঙ্গল হয়, নাকফুল হারিয়ে গেলে অমঙ্গল হয়, এই যে মঙ্গল আর অমঙ্গলের এই ধরনের ভিত্তিগুলোর বেশিরভাগ ক্ষেত্র হচ্ছে হিন্দুয়ানি প্রথা, হিন্দুদের থেকে ধরনের কথাগুলো এসেছে এবং আমাদের অনেক মুসলিম এই কথাগুলো বলে যাচ্ছেন, এগুলোর কোনো বৈধতা নেই।